বন্ধুরা আমার কাছে একটা পার্সেল আসছে আর এটা আসছে যে প্রথম প্রকাশনী থেকে আর এটাতে যে বইগুলো আছে সেটা আসলে একটা অফারে নেওয়া হয়েছে লিমিটেড অফার যেটা প্রায় সত্তর পার্সেন্ট ছাড় অত কোনোটা পঞ্চাশ কোনোটা ষাট কোনোটা সত্তর প্রথমা প্রকাশনী কিন্তু পঁচিশ এর বেশি দেয় না এটা বইমেলাতে হোক নর্মালি হোক আর অনেক সময় দেখা যায় দশ বারো পার্সেন্টও দেয় কিন্তু সেই জায়গায় ষাট সত্তর পার্সেন্ট ছাড়ে বই তো সেই হিসাবে এই সুযোগটা কাজে লাগালাম কারণ এরকম প্রথম সারির একটা প্রকাশনী যার বইয়ের মান খুব ভালো লেখকরাও ভালো সেই সব ক্ষেত্রে যদি ষাট পার্সেন্ট সত্তর পার্সেন্ট অফারে বই হয় তাহলে তো বই পাগল হিসাবে তো নেয় যেতে পারে তো আপনাদের দেখাবো এখন এখানে আমি কি কি বই নিয়েছি তো আমি আনবক্সিং করি তো বইগুলো দেখানোর আগে যারা আমার পেজ থেকে দেখছেন আমি এটা ইউটিউবে ছাড়বো বিভিন্ন গ্রুপেও ছাড়বো এবং আমার পেজেও ছাড়বো তবে যারা আমার পেজে দেখতেছেন ভিডিওটা তারা যদি আমার এখানে কমেন্ট করেন তারপর তাকে আমি একটা আমার পক্ষ থেকে একটা বই উপহার হিসেবে দিব কমেন্ট করেন যে কোনো কমেন্ট আপনার ভালো লাগে মন্দ লাগে যে কোনো কিছু কমেন্ট করেন কমেন্টকারী থেকে একজনকে একটা বই উপহার দিব শুধুমাত্র আমার ফেসবুকের পেজে যদি আপনি একটা কমেন্ট করে আসেন তবে কোনো গ্রুপে বা ইউটিউবে হবে না শুধুমাত্র আমার পেজের ভিডিওতে কমেন্ট করলে একটা বই উপহার অবশ্যই দেব কি কি আছে বই আমি সেটা একটু দেখাই একটা হচ্ছে বোকা বাবা ও কিডনাপার রাজীব হাসানের বই বোঝাই যাচ্ছে ছোটদের একটা বই সবগুলা সত্তর পার্সেন্ট ষাট পার্সেন্ট এরকম সর্বোচ্চ সত্তর পার্সেন্ট ছাড়ে তার মানে একশো টাকার একটা বই মাত্র তিরিশ টাকা এটা প্রথম বই দুই নম্বর বই হচ্ছে শরিফুল ইসলামের পরাগো ভুতুরে শহর আর ওনার বই আমি আগেও পড়েছি ভৌতিক বই খুব দারুণ লেখে তাই এই বইটা নেওয়া তিন নম্বর বইটা হচ্ছে শেষ কমরেড না এটা কিসের বই বা কি ধরনের জনার বই হবে তবে এখানে একটা জিনিস দেখা যাচ্ছে এখানে সূচিপত্র দেখা যাচ্ছে তার মানে এটা একটা গল্পের বই আর এটা একটা পেপার ব্যাগ লেখা আছে দুইশো টাকা কিন্তু এটা পড়েছে আমার মাত্র ষাট টাকা এরপর থ্রিলার বই সাগর বিবেশিকা এটা তো লেখা আছে একশো পঁয়তাল্লিশ তার পরবর্তী বইটা হচ্ছে শেখ আব্দুল হাকিমের তেরো নম্বর সেল এটা কি ধরনের বই আমি জানি না তবে অবশ্যই এক ভিন্ন কিছু একটা হবে এর পরবর্তী বইটা হচ্ছে মুক্তিযুদ্ধের গল্প রাজা রহমানের স্পোলিং এর মুক্তিযুদ্ধের গল্প এই ছিল আমার ছয়টা বই আমি আরেকবার একটু দেখাই এই ছিল আজকের ভিডিও তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ